আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন একটি রেসিপিতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ভীষণ মজা ভুড়ি ভুনা, বা অনেকেই এটাকে বট বলে থাকে, বট ভুনা করে দেখাবো। তো প্রথমে আমি চুলায় চলে এসেছি, এখানে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে ভুড়িতে একটু চর্বি থাকে। তো প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি পেঁয়াজ রসুনটা পরে দিব, বাটা মশলাটা দিব। এখানে আমি কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে মনে হয় মাংস জাতীয় জিনিসগুলোতে এরকম বাটা মরিচটা দিলে খেতে অন্যরকম একটা টেস্ট হয়। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্টগুলো, বাটা মশলাগুলোই আগে দিচ্ছি, তারপরে আমি শুকনো মশলা কিছু দিব। তো এই তো দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এক মরিচেই কিন্তু কতটা কালারফুল হয়ে গিয়েছে মশলার রঙটা। তো এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলা শেষ হলে আমি এখানে হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের মতো, বেশি দিব না, কারণ এখানে মরিচের কালারটাই আমি বেশি রাখতে চাচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এখানে এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আমার কাছে ধনিয়া গুঁড়াটাও খেতে ভালো লাগে, অনেক অবশ্য পছন্দ করে না তো তারা স্কিপ করতে পারেন। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন, কিন্তু আমি দিব। আর এখানে সেই ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দিলাম যে মশলাটা ছিল বাকিটা। তো একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করি ভুড়িটা, কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি কিছু এলাচ, দারচিনি, লং, এগুলো সব দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলা ছাড়া তো মাংস বা ভুড়ি এই জাতীয় রান্নাগুলো ভালো লাগে না। তো এই তো আমি এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো। এখন দিয়ে দিলাম তেজপাতা। তো আপনারা কারা কারা ভুড়ি পছন্দ করেন, আমার তো ভীষণ পছন্দ, কোরবানির ঈদ ছাড়াও আমি মাঝে মাঝে কিনে এনে খাই যখন একটু ফ্রি থাকি, কারণ এটা অনেক পরিষ্কারে ঝামেলা থাকে। এই তো এখানে ভুড়িটা কিন্তু আমার কোরবানির ঈদেরই ছিল, তো এটা আমি খুব ভালোভাবে হালকা সেদ্ধ করে এটা পরিষ্কার করে আরও অনেকবার ধুয়ে নিয়ে তারপরে আমি এখন দিয়ে দিলাম। এটা ছোটো ছোটো করে কেটেছি, আমার কাছে ভুড়িটা ছোটো ছোটো করে কাটলেই ভালো লাগে, মশলাটাও ঢোকে আর অত বড় ভালো লাগে না আসলে, আমরা এভাবেই সাধারণত খাই। তো এখন এটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এটা অল্প আছে, অনেক সময় ধরে রান্না করতে হবে, এটা খুব তাড়াহুড়ো করে রান্না করা যাবে না, কারণ এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি, এখানে বেশ অনেক পরিমাণে রসুন এবং পেঁয়াজ কুচিটা দিতে হবে। এটাও কিন্তু ভুড়ির সাথে একদম মাখা মাখা হয়ে যাবে এবং এটা গ্রেভিটাও সুন্দর হয়। তো প্রথমেই দেই না, আমি একটু পরেই দেই আসলে, এটা খুব ভেজে নেওয়ারও কিছু নাই, আমার কাছে মনে হয় এটা জালে জালেই বেশি টেস্ট হয়। তো এভাবে করে ঢেকে ঢেকে আমি রান্নাটা বেশ এক থেকে সোয়া এক ঘন্টার মতো রান্না করেছি, অল্প আছে। তো আপনারা কারা আমার মতো পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমি কিন্তু এটা অনেক বেশি পছন্দ করি। আর এটা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে। তো এই তো এখন আমি ঢেকে দিব। তো ভুড়ি থেকে কিন্তু কিছুটা পানি ওঠে, পানি দেওয়ার প্রয়োজন না হলে আসলে পানি দিতে হবে না, আর যদি একদম শুকিয়ে যায় আর সেদ্ধ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু গরম পানি ব্যবহার করব, কারণ ভুড়িটা কিন্তু আসলে আমার আম্মাকে আমরা দেখতাম যেটা দুই তিন দিনের জালে জালে তারপরে করে, আমরা যেহেতু একদিনে বা দেড় দিনই খেয়ে ফেলি তাই এটা অনেক সময় নিয়ে রান্না করতে হয়। এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যদিও অনেক ঝাল করেই রান্না করা হচ্ছে, তো আমরা যেহেতু একদিনে রান্না করি তাই সময় নিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো আমি এটা দেখা যায় যে সকালে বসিয়েছি, দুপুরেও একটু জাল দিয়েছি আর বিকালে জাল দিয়ে রাতে একদম গরম করে খেয়ে ফেলেছি, এভাবে রান্না করি, কারণ এত লোভনীয় জিনিস আসলে অনেকদিন রাখাও যায় না। তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখনও কিন্তু আমি পানি দিইনি, এই মাত্র দিলাম, কারণ শুকিয়ে গেছে ঝোলটা। এখন আমি এখানে কিছু পানি দিয়ে আবারও ঢেকে রেখে এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো। তো এখানে আমার মোটামুটি হাফ ডান হয়ে গিয়েছে, এই পানিটা শুকালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব, একটু গোলমরিচ গুঁড়া আর একটু জিরা ভাজা জিরা গুঁড়া, এগুলো কিন্তু এই খাবারটা টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয়।
তাই এগুলো দিয়ে আমি ঢেকে দমে রাখবো বেশ 15 থেকে 16 মিনিটের মতো। এটা একটু দমে রেখে পানিটাও একদম যেন টেনে যায়, তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এই তো তেলটা কিন্তু উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন, তারপরেও আমি আরও কিছুক্ষণ রাখবো চুলায়, এখনই নামাবো না, আরও টানার পরেই নামিয়ে ফেলবো। তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তা আমার এই রেসিপি ফলো করে আপনারা রান্না করতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এটা একদম রাতে যখন আমরা গরম করে খাবো সেই সময়, যার জন্য একটু ভিডিওটা অন্ধকার এসেছে। এই তো দেখতে পাচ্ছেন এই আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো আপনাদের কাছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি, আরও কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। এছাড়া কিন্তু এই ভুড়ির রেসিপিটা আমার চ্যানেলে আরও আছে। তো আসসালামু আলাইকুম।